সবাই হাতে আঁকেন ছবি, কেউ আবার মুখ দিয়ে, কেউ পা দিয়েও আঁকেন, উনি না হয় পেট দিয়েই আঁকবেন ছবি। আনাচে কানাচে কত প্রতিভা ছড়িয়ে রয়েছে, অথচ স্বীকৃতি নেই। শুধু পরিকাঠামো আর অর্থাভাবের জন্যই প্রতিভা সামনে আসে না, অনেক সময় সঠিক সুযোগের অভাবও থাকে। রাজ্যেও রয়েছে অনেক প্রতিভা। লক্ষ্য, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম তোলা। রেকর্ডের নেশা চেপে বসেছে, এবার অন্য কীর্তি নিয়ে গিনেস বুকের নাম তুলতে চান তুহিন বাবু। সেই আশ্চর্য কীর্তি চলুন শোনা যাক। নমস্কার তুহিন বাবু। হ্যাঁ নমস্কার, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। নমস্কার, আপনাকেও ধন্যবাদ। তো এই যে জিনিসটা অবশ্যই আমরা যতটুকু জানি যে ভারতবর্ষে কেন তথা পৃথিবীতে আমরা কোথাও পাইনি, পাওয়ার কথা নয়। তো এই ও নব অভিনব পদ্ধতি, এটা কি মনে তোমার কি একবারও মনে হচ্ছে যে গিনেস বুকে অবশ্যই আসলে কি আমি চেষ্টাও করি, আসলে গিনেস বুকে কন্ট্যাক্ট করে উঠতে পারি না, বুঝেছেন তো? যে অনেকেই আমি ইয়ে করি, আর তো কি বলেন তো, কেউ কারো সুযোগ তো সহজে করিয়ে দেয় না। এই মুহূর্তে আপনি কি করেন? এই মুহূর্তে আমি অ্যাকচুয়ালি টিউশনই করতাম, বুঝেছেন তো, ছবি আঁকা টিউশনই। তো এই সময় লকডাউন চলছে, ফলে টিউশনই প্রায় বন্ধই বলা যায়। মানে হয়তো সাবজেক্ট হলে হয়তো গার্জেনরা অ্যাকসেপ্ট করতো, যেহেতু ছবি আঁকা তো অতটা প্রয়োজন বোধ করছে না, সেই জন্য ওরা খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না, বুঝেছেন তো। ছবি আঁকা আপনি কতদিন ধরে করছেন? এই কাজটা কতদিন? আমি প্রায় দীর্ঘ 20-25 বছর ধরে করছি। তো হঠাৎ মাথা থেকে কোথায় এলো, মানে মাথার মধ্যে কিভাবে এলো আপনার যে পেট দিয়ে ছবি আঁকা? মানে আমরা সচরাচর তুলির টান হাতে টানতে দেখেছি, মুখে টানতে দেখেছি, পায়ে টানতে দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে একটা অভিনব পদ্ধতি পেটে করে তুলি আঁকা, এটা কোথায় এলো? হ্যাঁ আমি বলি, বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি একটু সবসময় মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য, যে আর মানুষকে একটু দেখানোর জন্য যে একটু অন্যরকম ভাবে ছবি আঁকা যায় কিনা বা ছবির থিম চেঞ্জ করবে, এরকম একটা সবসময় চিন্তা করতাম। তো যাই হোক, আমাদের একটা নতুন টিভি নিয়েছিল, বুঝেছেন তো, তখন সেই ইউটিভি না, আমাদের এখন বর্তমান তো এলইডি টিভি, আর তখন দেওয়াল, আর তখন বক্স টিভি ছিল, বুঝেছেন তো, নতুন নিয়েছিল। নিয়ে টিভি দেখছিলাম, দেখতে দেখতে আমি মানে ম্যাক্সিমাম টাইমটা ছবি নিয়ে ভাবতাম বেশি বা ছবি আঁকতাম বেশি, এরকম কন্টিনিউ প্রায় দিয়ে, মানে টিভি দেখতে দেখতে হঠাৎ করে মানে তুলিটা পেটের উপর রেখেছি, এমনি কোনো অভিনয়। হঠাৎ করে ওই রাখার পর আমার মনে হলো যে বিয়ে কি ছবি আঁকা যায়, বুঝেছেন তো, এরকম একটা মানে নিজস্ব একটা কনসেপ্ট আসলো যে পেট দিয়ে কি সম্ভব এটা। দিয়ে আমি দেখলাম পেট দিয়ে কি করে সম্ভব, মানে আমি কি করে করব। তারপরে কি করলাম, ইয়া তুলিকাকে আপনার হলো একটা পাথরের সঙ্গে বাঁধলাম, বেশ শক্ত করে বেঁধে পেটের উপর রাখলাম, রেখে এমনি জাস্ট এমনি একটু খেলা ছেলে হোক নাচছি, নাচতে নাচতে আমার মনে হচ্ছে যে কি করে আমি ছবিটা আঁকবো। তখন আমি ভাবলাম যদি আমার পাশে ছবি মানে ক্যানভাস হোক বা কাগজ আমি যদি সাইডে রাখি তাহলে কি ছবি আঁকা সম্ভব। এই ভাবনাটা আসার পর আমি ওই চেষ্টা করতে থাকি যে দেখি হয় কিনা। এইবার চেষ্টাটা আমি অনেকদিন, প্রায় 1 বছর ধরে আমি প্র্যাকটিস করেছিলাম, এবং সত্যি কথা বলতে কি এমনি এই কাজটা সত্যিই খুব কষ্টকর, আর যা বলবো আপনি হয়তো যা বলবেন তাই দিয়ে পেট দিয়ে আঁকা সম্ভব তা নয়, কারণ পেট দিয়ে আঁকতে গেলে মানে আমার যে দেখার ব্যাপারটা, সেই দেখার ব্যাপারটা অসুবিধা হয়, বুঝেছেন তো, মানে সাইড করে দেখতে হয়, ফলে একটুখানি প্রবলেম হয় দেখার। কিন্তু আমি যাই হোক দীর্ঘ 1 বছর প্র্যাকটিস করার পরে দেখছি না, মোটামুটি যেরকম চাইছি গ্রাম্য দৃশ্য বা অন্যান্য ছবি হচ্ছে মোটামুটি। মানে তুলনামূলক ভাবে আপনি চেষ্টা করলে পেট দিয়ে যে কোনো ছবি আপনি আঁকতে পারবেন। সমস্যা একটাই, শুধু একটু দেখার ব্যাপার। হ্যাঁ দেখাটা একটু সমস্যা হয়, মানে মানে হালকা ভাবে দেখতে পাই, বুঝেছেন তো, ধরেন চোখে যে অ্যাঙ্গেল যেটা একটু অসুবিধা হয়, মানে ধরেন ওটা সামনাসামনি হলো সেটা আলাদা কথা, এবার সামনাসামনি তো হচ্ছে না, বুঝেছেন তো। এই এই জিনিসটা ধরুন মনে করুন আপনি যে একটা পাথর দিয়ে তুলিটাকে বাঁধছেন, হ্যাঁ হ্যাঁ, তুলিটাকে পেটের উপর রেখে করছেন, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা যদি আমরা পেটে বেঁধে দেওয়া যায় তাহলে কিন্তু আরো সহজ ভাবে হবে না? ওই পেটে আমার বাঁধার প্রয়োজন নেই, বুঝেছেন তো, পেট দিয়ে যে ওই পাথরটা বাঁধতে হবে আমার নাই, ব্যালেন্স মোটামুটি হয়ে আছে, হয়তো অ্যাক্সিডেন্টালি হয়তো পড়ে যায়, খুব কম, সেটা রিয়ার। লকডাউনের সময় তিনি দেখলেন অনেকেই নিজেদের অবসরে বিনোদনের ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়, কেউ নিজের আঁকা ছবি পোস্ট করছেন, কেউ আবার গান গাইছেন, অনেকে নাচও পোস্ট করছেন।
তুহিন বাবুর কথায় আমিও ভাবলাম আমার ছবি আঁকা কাজে লাগিয়ে যদি একটা রেকর্ড করতে পারি। সেই ভাবনা থেকেই পেট দিয়ে ছবি এঁকে। আমার নাম হরিকৃষ্ণ দে। তুহিন মণ্ডল সম্পর্কে এবং তার অঙ্কন শিল্প সম্পর্কে বলতে গিয়ে আমি এই গ্রামের যে সাংস্কৃতিক পরিমণ্ডল, এই গ্রামের যে একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে সে কথা একটু বলতেই হয়। কারণ প্রবীণ প্রয়াত স্বাধীনতা সংগ্রামী কবি বিজয়লাল চট্টোপাধ্যায়, যার কথা সকলেই জানেন, তার হাতে গড়া ঠিক শান্তিনিকেতনের ধাঁচে এখানে গড়ে উঠেছিল লোকসেবা শিবির, যার মধ্যে বহু শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলা ইত্যাদির সাথে একটি নিম্ন বুনিয়াদী শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়, যার উদ্দেশ্যই ছিল হাতে কলমে শিক্ষা, এটা গড়ে উঠেছিল। এবং একটা সময় এই বিশ্ব এই মহাবিদ্যালয়ে এসেছিলেন শ্রী উপলকান্তি সাহা, প্রথিত যশা, একজন ভাস্কর্য শিল্পী, এবং তুহিন মণ্ডলের বাবা সেই মহাবিদ্যালয়ের ছাত্র ছিল এক সময়, এবং তার হাতে ধরেই, তুহিন মণ্ডলের বাবার হাত ধরেই, এই হ্যাঁ, তুহিন মণ্ডলের বাবা তার কাছ থেকে সেই শিক্ষা প্রাপ্ত হয়েছিলেন, অঙ্কন শিক্ষা, এবং তার হাত ধরেই, অর্থাৎ পিতার হাত ধরেই তুহিন মণ্ডল এসেছে এই অঙ্কন শিল্পে। তবে তুহিন মণ্ডলের বিশেষত্ব একটু অন্য ধরনের। সে গতানুগতিক যে শিল্প তার থেকে বেরিয়ে আসতে পেরেছে এবং নতুনতর নতুন চিন্তাভাবনা, নতুন প্রতিভা অন্বেষণ করতে গিয়ে তুহিন মণ্ডল বিচিত্রভাবে এই অঙ্কন শিল্পকে নতুনভাবে সে রূপদান করতে পেরেছে, যার ফলশ্রুতি হিসাবে শুধুমাত্র গতানুগতিক কাগজ কলম নয়, গতানুগতিক রং ব্যবহার নয়, সাংসারিক জীবনে আমাদের যে আরও নানান ধরনের বিষয় বস্তু রয়েছে তার মধ্য থেকে তার উদ্ভাবনী শক্তি তাই সময়ই প্রকাশ পাচ্ছে, যার ফলশ্রুতি হিসাবে আমরা ইদানিং দেখছি সে তার পেট অর্থাৎ উদরের সাহায্যেও সে শিল্প নানান মানে দারুণ অভিনব শিল্প প্রদর্শন করতে পারছে। আমি হজরত আলী বরান্দুলিয়া বাড়ি, তুহিন বন্ধু পুত্র ও ছোটোবেলায় থেকে ছবি আঁকার কাজেই ওকে দেখি। ও আমার বইয়ের প্রচ্ছদ করেছে ও বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় যায়, ভালো লাগে ও শ্রীবৃত্তিতে আমি বেশি আনন্দ পাব। তুহিন মণ্ডল আমার খুব কাছের একজন বন্ধু, আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। ও কাজ করতে করতে হঠাৎ একদিন মাথায় আসে যে নতুন কিছু করার, এবং এই চিন্তাভাবনা থেকেই ও পেট দিয়ে ছবি আঁকতে শুরু করে, এবং এই আঁকায় ও বেশ নাম করেছে বিভিন্ন মহলে, বিভিন্ন প্রোগ্রামেও করেছে বিভিন্ন জায়গাতে। এছাড়াও হোমিওপ্যাথি সিস্টেও বিভিন্ন ছোটো ছোটো কাজ করেছে। আমরা চাই যে ও আরও বড় হোক, জীবনে প্রতিষ্ঠিত হোক এই কাজের ওপর। আমি সংহিতা সাহা, আমার গ্রামের নাম বড়োয়ান্দুলিয়া। আমি শ্রী তুহিন মণ্ডল মহাশয়ের কাছে ছবি আঁকা শিখেছি, তার কাছেই আমার ছবি আঁকার হাতে করি। স্যার আমাদের বিভিন্ন ধরনের ছবি আঁকতে শিখিয়েছেন, তিনি নিজেও একজন বড় শিল্পী, তিনি পেট দিয়ে ছবি আঁকতে পারেন। তিনি আমাদেরকে দেখিয়েছেন যে একমাত্র হাতই নয়, অন্য অন্য অনেকভাবেই ছবি আঁকা যায়। আর এছাড়া বিভিন্ন রকম হ্যান্ডক্রাফট, স্প্রে পেন্টিং, কোলাজ ইত্যাদি অনেক কিছু আমাদের শিখিয়েছেন। স্যারের পেটের জন্য দিয়ে যে ছবি আঁকতে পারেন সেই জন্য স্যারের অনেক জায়গা থেকে ডাক এসেছে, বিভিন্ন জায়গায় তিনি অনুষ্ঠান করেছেন। তিনি যে আমাদের শিক্ষক এটা বলতেই আমাদের অনেক গর্ববোধ হয়। তো এই ছবি আঁকতে আঁকতে আমার মনে হলো যে পেট দিয়ে ছবি আঁকা যায় কিনা। এই পেট দিয়ে ছবি আঁকা তা প্রায় দীর্ঘ 15 বছর ধরে করছি, বিভিন্ন জায়গাতে আমি গেছি এই টিভিতে প্রোগ্রাম করার জন্য, এবং বিভিন্ন জায়গাতে আমাকে এই পেট দিয়ে ছবি আঁকার জন্য নিয়ে যাওয়া হয়েছে, এবং ওরা আমার এই পেট দিয়ে ছবি আঁকা দেখে খুব খুশি হয়েছে। আর বিশেষ করে আমি এই যে পেট দিয়ে ছবি আঁকাটা করি, মূলত কারণ হচ্ছে মানুষ তো হাত দিয়ে ছবি আঁকে, পা দিয়ে ছবি আঁকে, মুখ দিয়েও ছবি আঁকে, তো আমি চেষ্টা করেছি যে মানুষ পেট দিয়েই তো
পেটের জন্য সব কিছু করছে, আমি সেই পেটটাকে ইউজ করতে পারি কিনা সেটা দেখছিলাম। তো পেট দিয়ে চেষ্টা করার ফলে আমি দীর্ঘদিন চেষ্টা করেছিলাম, চেষ্টা করার পর দেখছি যে না, পেট দিয়েও ছবি আঁকা সম্ভব। এবং মানুষকে আমি এটাই দেখাতে চাই যে মানুষ ইচ্ছে করলে সব কিছু পারে, এবং সে যদি তার মনে চেষ্টা থাকে তাহলে সে একদিন না একদিন বড় হবেই। আমি রাজু বর্মন, সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাই চাপড়া থানার অন্তর্গত বরান্দুলিয়া গ্রামের শিবিরপাড়ার বাসিন্দা তুহিন মণ্ডলকে। উনি হলেন আমার গুরু, ওনার কাছে আমার ছবি আঁকা শেখা, ওনার প্রথম ছাত্র ছিলাম আমি। আজ ওনার আশীর্বাদে আমার অনেক ছাত্রছাত্রী রয়েছে, আমিও ছবি আঁকি। উনি একজন উদার মনের মানুষ, উনি বিভিন্ন ধরনের ছবি উনি এঁকে থাকেন, খুব সুন্দর সুন্দর ছবি উনি এঁকে থাকেন এবং আর্টের যাবতীয় কাজ করে থাকেন। যেমন পেটের ওপর তুলি রেখে রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিভিন্ন ধরনের ছবি উনি এঁকে থাকেন, এছাড়াও বিভিন্ন প্রদর্শনীতেও উনি খ্যাতি অর্জন করেছেন। আপনাদের চ্যানেলের মাধ্যমে যাতে উনি আরও ভালো জায়গায় যেতে পারেন তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমার নাম তুহিন মণ্ডল, গ্রামের নাম বরান্দুলা, থানা চাপড়া, জেলা নদিয়া। এই কাজটি করেছি আমি হোমিওপ্যাথি শিশির ভিতর বালি আঠা মিশ্রণ করে, যেমন মাটি দিয়ে যেমন তৈরি করা হয় তেমনইভাবেই করা হয়েছে ভিতরে। এই কাজটি করতে আমার প্রায় দীর্ঘ 15 দিন লেগেছে, এক একদিন প্রায় 5 থেকে 7 ঘন্টা। এই কাজটি করতে আমার একটা বিশেষ সমস্যার সম্মুখীন হতাম, সেটা হলো যখন কাজটা করতাম তখন এই কাঁচের শিশির উপর একটা জলীয় বাষ্পের একটা আস্তরণ পড়তো, সেটাকে আবার মুছে তারপর আবার কাজটা করতাম। কাজটা করার প্রায় বেশ কিছুদিন পরে আমার চোখে সমস্যা হয়েছিল, চোখে দেখতে পেতাম না, তারপর আমি এই ধরনের কাজ আর করি না। এই আমি চাই এই কাজটির মারফতে বিভিন্ন রেকর্ড করার জন্য, আর আমার মূল উদ্দেশ্য যেটা সেটা হলো আমি এমন কিছু কাজ করতে চাই বা করি যার মারফতে মানুষ এই কাজ দেখার পর একটু আনন্দ পায়। এই কাজটা করা হয়েছে তাই তাও প্রায় দীর্ঘ কয়েক বছর আগে। কাজটি আমার খুব প্রিয় কাজ, এটা আমি খুব যত্ন সহকারে রেখে দিই। জেলা নমস্কার, আমি সাধারণত হাত দিয়েই ছবি আঁকি এবং বিভিন্ন রকম ছবি আঁকি, আর তার সাথে অনেক স্টুডেন্টদেরও ছবি আঁকা শেখাই, আর তার সঙ্গে আমি পেট দিয়েও ছবি আঁকি, পেট দিয়ে সিনারি, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি ছবি আঁকি। এখন বর্তমানে লকডাউন টাইম চলছে, এই সময় বাইরে তো বেরোনো যাচ্ছে না, কারণ বাইরে বেরোলে বিপদের চান্স অনেক বেশি।